গ্রামে বাড়িতে না থাকার সুযোগ নিয়ে খড়ে ঠুকে এক গৃহবধূকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। গ্রেফতার অভিযুক্ত যুবক। স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে এক গৃহবধূর ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার এক পরিবারের। ওই পরিবারের গৃহবধূর অভিযোগ, গতকাল রাতে তার স্বামী বাড়িতে ছিলেন না, হঠাৎই প্রতিবেশী এক যুবক তার ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। ওই গৃহবধূ চেঁচামেচি করতে ছুটে আসে পরিবারের লোকজন, এরপর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ওই যুবক। গতকাল রাতে ওই গৃহবধূর পরিবার ওই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। রাতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। জানা যায় ধৃত যুবকের নাম সরজিৎ বিশ্বাস। বৃহস্পতিবার অভিযুক্ত যুবককে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। যদিও স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে গৃহবধূকে ধর্ষণ করার চেষ্টার ঘটনায় ব্যাপক আতঙ্ক ওই গৃহবধূর পরিবারে, এছাড়াও এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সবাই বেরিয়েছে, আমার স্বামীও ছিল না, দেওয়াও ছিল না বাড়িতে। তো সেই ফাঁকে আমি ঘুমাচ্ছিলাম, আমার ঘরের দরজাটা খোলা ছিল, আবদাল করা ছিল, সে তারপরে আমার সাথে হাতা আমার গায়ের উপর ওঠার চেষ্টা করে আমি তারপরে ধর্মাস করে লাঠি মেরে সরিয়ে দিই। সরিয়ে দেওয়ার পর ও এসে আমার নাকুনিকে লাঠি মারে, নাকটা নাকটা ফাটিয়ে ফেলে, তল পেটে লাঠি মারে, তারপরে লাঠিটাকে মেরে সে হচ্ছে যখন বেরিয়ে যায় তখন বলে যায় যে এটা যদি পুলিশে জানতে পারে তাহলে খুব খারাপ খবর হবে। রাতে ধরে নিয়ে আসছে। কী নামটা? সরজিৎ বিশ্বাস। বাড়ি কোথায়? বাড়ি 2 নং রামগোপাল সেন স্ট্রিট বাড়ি কলেজ। যে আপনার সাথে রুম নম্বর করার চেষ্টা করেছে সে কি আপনি প্রতিবেশী? হ্যাঁ, সে আমার পেছন বাড়ি। আমি চাইছি যেন বের না হয়, যেন একটু শাস্তি পায়, যেন আর ভবিষ্যতে এরকম না করার চেষ্টা করে। রাজ্য জুড়ে এখন আমরা বদলে দেব খবরের সমীকরণ। দুদিনের জন্য মুখ দেখাতে নয়, আপনাদের কণ্ঠস্বর তুলে ধরতে রাজ্যের রাজপথে ছুটে চলেছি আমরা। রাজনীতি, খেলাধুলা, বিনোদন থেকে শুরু করে সমস্ত বিষয়ের চুলচেরা বিশ্লেষণ, নির্ভুল নিরপেক্ষ খবর জানতে চোখ রাখুন নদিয়া নিউজ 24। রাজ্য জুড়ে এখন আমরা বদলে দেব খবরের সমীকরণ। দুদিনের জন্য মুখ দেখাতে নয়, আপনাদের কণ্ঠস্বর তুলে ধরতে রাজ্যের রাজপথে ছুটে চলেছি আমরা। রাজনীতি, খেলাধুলা, বিনোদন থেকে শুরু করে সমস্ত বিষয়ের চুলচেরা বিশ্লেষণ, নির্ভুল নিরপেক্ষ খবর জানতে চোখ রাখুন নদিয়া নিউজ 24। রাজ্য জুড়ে এখন আমরা বদলে দেব খবরের সমীকরণ। দুদিনের জন্য মুখ দেখাতে নয়, আপনাদের কণ্ঠস্বর তুলে ধরতে রাজ্যের রাজপথে ছুটে চলেছি আমরা। রাজনীতি, খেলাধুলা, বিনোদন থেকে শুরু করে সমস্ত বিষয়ের চুলচেরা বিশ্লেষণ, নির্ভুল নিরপেক্ষ খবর জানতে চোখ রাখুন নদিয়া নিউজ 24।